বিজেপি বিধায়ক মৃণাল শইকীয়ার প্রসঙ্গ পুনের উত্থাপন হয়েছে, কিন্তু এবার মৃণাল শইকীয়ার কোনো কৃতকর্মের বাবে নহয়, মৃণাল শইকীয়ার পুত্রক লহে প্রসঙ্গ উত্থাপন হয়েছে। প্রশ্ন উত্থাপন হয়েছে যে মৃণাল শইকীয়ার পুত্রই যোগ দিব নাকি জাতীয় পরিষদত। লুৰিণজ্যোতি গগৈ সাক্ষাৎ করেছে বিজেপি বিধায়কর পুত্রজনে, বব্রুল বাহন শইকীয়ায় গোলাঘাটত সাক্ষাৎ করে লুৰিণজ্যোতি গগৈক, আর এই সাক্ষাতর সময়তে উপস্থিত থাকে জগদীশ ভূঞাও। সোমবারে মৃণাল শইকীয়ার জাপি সজিয়ার বাসগৃহত অনুষ্ঠিত হয় এক বিশেষ বৈঠক, আর বৈঠকের শেষত শালমুরার বব্রুবাহন রেস্টুরেন্টত মিলিত হয় কেউজন। গতিকে এই প্রশ্ন উত্থাপন হয়েছে রাজনৈতিক মহলত যে বিজেপি বিধায়ক মৃণাল শইকীয়ায় শেহতীয়াকৈ দলটোর কেতবোৰ কথা বতরাক লৈ খৰব হওয়া পরিলক্ষিত হয়েছিল, রাষ্ট্রীয় ঘাইপথৰ দুরবস্থা, টোল গেটৰ হাৰাশাস্তি, সকলো কথা লৈ খৰব হওয়া পরিলক্ষিত হয়েছিল মৃণাল শইকীয়া। তাৰ পিছতে মৃণাল শইকীয়ার পুত্র বব্রুবাহনে জাতীয় পরিষদের সভাপতি লুৰিণজ্যোতি গগৈক সাক্ষাৎ করা ঘটনায় এটা প্রশ্ন উত্থাপন করেছে যে এজেপি যোগ দিয়ার মন মেলিছে নাকি, বা এনে ধরনের কোনো রাজনৈতিক অঙ্ক চলিছে নাকি এজেপির সঙ্গে।